बागडोगरा पुलिस की सराहनीय पहल। पुलिस ने चोरे हुए मोबाइल फोन किए असली मालिक के हवाले। काफी समय से बागडोगरा के अलग अलग इलाकों से फोन चोरी और गुम होने की शिकायतें सामने आ रही थी। उसी शिकायत के आधार पर सादे लिबास में बागडोगरा थाने की पुलिस ने घटना की जांच शुरू की और शनिवार को चोरी और खोई हुए कुल 20 मोबाइल फोन बरामद कर लिए। फिर वास्तविक मोबाइल मालिकों को थाने में बुलाया गया, जिसके बाद मोबाइल फोन उन्हें सौंप दिए गए। मोबाइल फोन वापस पाकर सभी लोग काफी खुश नजर आए और उन्होंने बागडोगरा थाने के पुलिस प्रशासन को धन्यवाद भी ज्ञापन किया। 13 তারিখ আ রয়েছে, 13 তারিখ 5 মিনিট। তারপরে আপনারা অভিযোগ দায়ের করেছেন? হ্যাঁ, দায়ের করেছিলাম, তখন তো আজকে পাইলাম। অবশেষে ফোন ফিরে পেলেন, কেমন লাগছে? ভালো লাগতেছে। পুলিশ প্রশাসনকে কি বলবেন? কি বলবো, ভালো বলবো। আশা ছিল যে ফোনটা ফিরে পাবেন? আশা তো ছিল না, এখন পাইছি, এখন ভালো লাগতেছে। আপনার নাম? ফুলি বর্মন। বাড়ি রানীডাঙ্গা। এ হারাইছিল আগে বছর 2023 মধ্যে জন্মাষ্টমী নাগপঞ্চমীর দিন, ঠিক আছে। একটা সময় আমাকে ফোন করছিল মেয়েটা, তারপরে ওনার কি দান্দা ছিল মানে ও ল্যাপটপ নিতে আসছিল, মানে ও বড়টা ল্যাপটপ নিয়ে যেতে পারে নাই, তারপরে ওইটা মোবাইলটা নিয়ে চলে গেল, ঠিক আছে। হ্যাঁ, চুরি হয়েছিল? হ্যাঁ, নাগপঞ্চমীর দিন চুরি হয়ে গেছিল বাড়ির থেকে। জাস্ট কথা বললো, কথা বলে একটু বিছনামতে রাখছিল, তারপরে মেয়েটা ভিতর থেকে বাইরে আসলো, ফোনটা নাই। তারপরে আমাকে মেয়েটা ফোন করছিল অফিসে, আমি চলে আসলাম, আসে একটা কমপ্লেন করলাম, ডায়েরি করলাম। তারপরে এক বছর পরে এখন নাগপঞ্চমীর দিন অন্যদিনটা আমাকে মেয়ের মোবাইলটা দিল কিনি প্রশাসন জি। না, ভালোই লাগছে, এখন দেখবো এখন কী কী আছে ওর ভিতরে, কিছু নাই। আশা প্রশাসন জি, পুরো আশা ছিল আমার, 100% আশাই পাবো পাবো। অবশেষে ফিরে পেলেন, কেমন লাগছে? ভালোই লাগছে, আমি খুব ভালো লাগছে। কি জানাবেন? ধন্যবাদ, ধন্যবাদ দিব প্রশাসনকে। বাস, আপনার নাম? আর আমার নাম দীপক ছেত্রী, আমি বাগডোগরা রবীন্দ্রনগর থাকি। আর কি বলবো, ধন্যবাদ, একটা মোবাইল পাইছে এক বছর পরে, খুশি লাগলো। এখন মেয়েকে খবর দিব, মেয়ে হোস্টেলে আছে। তারপরে ধন্যবাদ।